দেখুন, রাশিয়াকে জবাব দিতে বিশ্বজুড়ে সামরিক মহড়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রে। মার্কিন সেনাবাহিনী বিশ্বজুড়ে সর্বাত্মক সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়াসহ অন্যান্য একাধিক জটিল হুমকি মোকাবেলায় নজিরবিহীনভাবে চরমে সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন সেনাবাহিনী। ইউরোপে মার্কিন বাহিনী সামরিক মহড়া এবং অনুশীলন নির্ধারণের দায়িত্বে নিয়োজিত মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন হ্যালি সম্প্রতি এমনটাই চাঞ্চল্যকর কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, স্থল, সাগর, আকাশ, মহাকাশ এবং সাইবার জগতে সব জটিল হুমকি মোকাবেলা করতে তৈরি থাকতে হবে মার্কিন সেনাবাহিনীকে, আর সেই জন্যই বিশাল এই সামরিক মহড়া গোটা বিশ্বজুড়ে করতে চলেছে মার্কিন সেনাবাহিনী। অন্যদিকে যুদ্ধের মহড়ায় মার্কিন সেনাবাহিনীর 9 শাখার সবকটি সেনাদের অংশগ্রহণের ব্যবস্থা রাখায় পেন্টাগনের লক্ষ্য বলে জানিয়েছেন ওই সামরিক কর্মকর্তা। ভবিষ্যতে সামরিক মহড়া কোনো সুনির্দিষ্ট অঞ্চল বা সামরিক শাখায় সীমাবদ্ধ থাকবে না বলেও দাবি তার। এই ধরনের সর্বাত্মক মহড়া 2020 সাল থেকে শুরু করা যাবে বলেও জানান তিনি। মূলত নিজেদের শক্তি গোটা বিশ্বের কাছে জাহির করতে বিশাল এই সামরিক মহড়া মার্কিন সেনাবাহিনী করতে চলেছে বলে মনে করা হচ্ছে। For latest news, please subscribe my channel. Thank you, everybody.